যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই স্বপ্ন বাস্তবায়নে নৌবাহিনীকে যুগোপযোগীভাবে গড়ে তোলা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে। সকালে পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে 671 জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বন্ধু প্রতিম, সকল রাষ্ট্রের নৌবাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করে বঙ্গোপসাগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। নৌবাহিনীর উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগাতে নবীন নাবিকদের প্রতি আহ্বান জানান নৌপ্রধান। নাবিক হিসেবে তোমাদের চরিত্রে দেশপ্রেম, আনুগত্য, শৃঙ্খলা, সাহসিকতা ও শিষ্টাচার এই গুণাবলী সমূহ দৃঢ়ভাবে ধারণ করবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সর্বদা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখবে, এ আমার আন্তরিক প্রত্যাশা।